গুড মর্নিং বন্ধুরা, তো দশক জামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর সকাল সকাল দেখো আমি এখানে বসে এখন মটন বাচ্ছি। আজকে বাড়িতে রান্নার খুব তোড়জোড়, আজকে একটা বাড়িতে ছোট্টখাট্ট মতো অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে আজকে আমরা দেব একটা বোনকে আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতে আজকে কি কি রান্না হবে চলো তোমাদেরকে সবটা দেখাবো। আর এদিকে আমাদের বোনও চলে এসছে, ও এক্ষুনি আসলো, এই যে ও চলে এসছে। তো এখন মা গেছে পুজো করতে, বাড়ির পুজো করা হয়ে গেছে, মা গেছে মন্দিরে পুজো দিতে। আজকে যেহেতু সোমবার, জানো সোমবার করে মা পুজো করতে যায়। আর আমি এখানে বসে এখন মাটনটা বেছে নিচ্ছি। তো মাটনটা খুব সুন্দর নিয়ে এসছে। তো এখানে এখানে কতটা মাটন আছে, 2 কিলো? তো এখানে 2 কিলো মতো মাটন আছে, আরো মাছ টাছ আরো অনেক কিছু রান্না হবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরোটা সবটা দেখতে পাবে। স্পেশাল আইবুড়ো ভাত এপিসোড আমাদের এক বোনের, দেখেন ওর 17 তারিখে বিয়ে, সেই যে আমরা যে দেখিয়েছিলাম ওদের বাড়িতে আমরা আইবুড়ো ভাত খেতে গিয়ে, ওরও বিয়ে, ও বিয়ে করে হায়দ্রাবাদ চলে যাচ্ছে। তো একদিক থেকে আনন্দ আর একদিক থেকে দুঃখ সব মিলিয়ে মিশিয়ে তোমরা দেখতে থাকো, আজকে সব দেখানো হবে। তো আজকে ওই বোনটা আসবে, মাসিরা আসবে, আর দেখো এখানে মাংসটা এখন বেছে নিচ্ছি। আর বাসতে গিয়ে দেখলাম মাংসটা খুব ভালো পরিষ্কারই দিয়েছে, মানে অত লোমটোম নেই, আর মাংসটাও ভালো দিয়েছে, খুব একটা হাড় দেয়নি। সাধারণত মুরগির মাংসে মানুষ হাড় পছন্দ করে, কিন্তু খাসির মাংস কিন্তু উল্টোটাই হয়, মানে হাড়টা যাতে কম থাকে সেটাই পছন্দ সবার। তো দেখো এখানে মাংসটা এখন বেছে নিয়ে তারপরে দেখো এখানে সবজি কাটতে চলে এসেছি। আর আজকে মা অনেক রকমের রান্না করবে, তো আজকে অনেক কাটাকুটি আছে, সবজি কাটবো, তারপর পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়াতে হবে। আর অলরেডি মা ওদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছে, তো আমি এদিকে কাটতে আছি আর মা ওদিক দিয়ে রান্না করছে। তো আজকে রান্না বান্না সব হয়ে যাক, তারপর দেখাবো আজকে কি কি রান্না হয় তোমাদেরকে দেখাবো। আর শীতকাল যেহেতু ওই জন্য ডালমুড়ো না করে মা ভেজ ডাল করলো, আর ভেজ ডালটাই কিন্তু সাধারণত সবার ভালো লাগে। তো এখন দেখো ভেজ ডালের জন্য এখানে ফুলকপি, গাজর, মটরশুঁটি এগুলো কেটে নিচ্ছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তার সাথে ভাজাভুজিও হবে, তো সেটার জন্য সবজিগুলো কাটছি দেখো। তো কেটে টেটে নিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর দেখো মা এখানে রান্না বান্না করছে খুব তাড়াহুড়ো করে, এই যে আজকে আর কথা বলার সময় নেই, শুধু পদগুলো দেখে নেবে কি কি করছি, এবং কেন কথা বলার সময় নেই। রাজমারি, সুবিনগঞ্জ, অনিকেত, থানাল বোন আজকে আমার রান্নাটা দেখে নেবে। স্পেশাল আজকে ডিশ হচ্ছে স্পেশাল মানুষের জন্য, আজকে স্পেশাল মানুষটা কে সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও আসলে পরে দেখাবো। আর দেখো বন্ধুরা এখানে মাসিরা এসে গেছে, তো ওটা মাসি, মেসো, আর এই যে মাসির মেয়ে যার বিয়ে। তো এই মাসির 2 মেয়ে, তো বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, তার আবার 2 জমজ পুচকু আছে। আর এখানে খাবার দাবার এখন সব রেডি করা হয়েছে, তো এইবার ও খেতে বসবে। তো দেখো এখানে অনেক রকম মাছ ভাজা, তারপর কুমড়ো ভাজা, আলু ভাজা, আর 5 রকম মাছ ভাজা আছে, সঙ্গে পেঁয়াজ, শসা, লেবু, স্যালাড। আর এখানে এটা কাঁচ কিকলি আছে। তারপর দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু পরপর। তো অনেক রকমই আইটেম করা হয়েছে, মাছের ঝাল, হাঁসের ডিম, মাটন, আর চাটনি, দই, মিষ্টি, তো অনেক কিছুই আছে। আর একটা স্পেশাল জিনিস যেটা আছে সেটা চলো তোমাদেরকে দেখাই। তো স্পেশাল জিনিসটা হলো এই দেখো, এটা হলো আজকে ওর মেনু কার্ড, মানে আজকে মা যা যা রান্না করেছে এই মেনু কার্ডটাই সব লেখা আছে, আর যার আইবুড়ো ভাত তার একটা ছবি দিয়ে মেনু কার্ড তৈরি করা হয়েছে। তো এটা বোন তৈরি করেছে, ঠিক আছে? তো তোমরা মেনু কার্ডটা পড়ে নিও যে কি কি রান্না হয়েছে। আর এখন এই যে খেতে বসে আইবুড়ো ভাত খেতে, এবং 17 তারিখে ওর বিয়ে,
আলটিমেটলি তোমরা দেখতে পাবে ব্লগে দেখবে ঠিক ব্লগে আর দেখো এখানে মা এখন প্রদীপটা জেলে নিচ্ছে আর ধান দুব্ব চন্দন সব কিছু বেটে নিয়েছে নিয়ে যেহেতু ওকে এখন আশীর্বাদ করা হবে আর এদিকে বোন আবার ভিডিও করতে ব্যস্ত তো দেখো বোন এখন শর্ট ভিডিও করছে আর ওদিকে মা প্রদীপ টদীপ জেলে ধূপ প্রদীপ সব জেলে নিয়েছে এইবার ওকে সবাই আশীর্বাদ করে নেবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখানে সাজানোর পরে দেখছি অনেক কিছু দেয়া হয়নি তো আবার মা বলল যা সব কিছু নিয়ে আয় আসলে এত আইটেম করা হয়েছে যে বুঝতেই পাচ্ছি না যে কোনটা দেয়া হয়েছে কোনটা দেয়া হয়নি তো চিকেন কাবাবটা মানে ছবি তোলার পরে তারপরে আবার চিকেন কাবাব তারপর কোল্ড ড্রিঙ্কস এগুলো আবার পরে পরে সব দেয়া হলো আর দেখো এখানে এখন ছবি তোলা হচ্ছে আর ওই মেনু কার্ডটা দেখাচ্ছে এরকম করে সব ফটোশ্যুট চলছে দুজনে মিলে এদিকে এদিকে ঠিক আছে দশ জমায়ে ব্লগটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই শুরু করে দে এদিকে এদিকে তাকাতে হবে এদিকে 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 এই যে এদিকে ঠিক আছে শুরু কর মাসি প্রচুর আইটেম করেছে তোমার এদিকে 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 প্রচুর আইটেম করেছে মানে কোথা থেকে শুরু করবো যে ডাল শিক্ষাবাবটা গরম করে গরম করে মাইক্রোওয়েভ ভাজার মতো হচ্ছে আমদি মাছ এটা কি মাছ গাঙ্গমরলা গানমরলা পুঁটি মাছ চিংড়ি মাছ কাটাপোনা মাছ আলু ভাজা কুমড়ো ভাজা পাপড় ভাজা মানে ভাবতে পারছো না এত কিছু করেছে গরম করতে আমরা নিয়ে আয় আইডেন্টিটি একটা মানে মেনু কার্ড আমার খুব পছন্দের একটা জিনিস আর আমার খুব ফেভারিট একটা পিকচার দিয়ে করেছে আর এখানে সব মেনু আছে মানে বিয়ে বাড়ির মেনু কম পড়ে হবে এত থ্যাংক ইউ ভেরি মাচ কি সবাই খাইয়ে যায় খাইয়ে দে হ্যাঁ খাইয়ে দে তবে খাইয়ে দে খাইয়ে দে
খাই দেন ও হ্যাঁ হ্যাঁ একটু পরিমাণ একটু খাই দিতে হয় আর কি আজ মামার কাছে আমি জানতাম না সব দেখি খাইয়ে দিচ্ছে বন্ধুদের বাড়ি এদের বাড়ি সব দেখি প্রথমে আগে গিয়ে থালা খুঁজতে হবে আর পনির পকোড়া কি আর নিবি? হ্যাঁ কি নিবি? আর এখানে দেখো মেশো মাসি দুজনে খেতে বসে গেছে আর মাও বসে যাবে, আর এদিকে বোন দুই বোন আর আমি এদিকে মেঝেতে বসে গেছি ওর সাথে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর প্রচুর এখানে গল্পও হচ্ছে, মজা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখো খাওয়া দাওয়ার পরে আবার আমরা এখানে সবাই মিলে বসে, এখন চায়ের পর্ব চলছে, চা আর কেক, মায়ের হাতে বানানো কেক। এই যে বোন খাচ্ছে, কিন্তু আমাদের এখনো বোনাই আসেনি, ঠিক আছে, সে হচ্ছে অফিস করছে, রাতে আসবে। তো দেখো এখানে সন্ধ্যেবেলা এখন চা আর কেক খাওয়া হচ্ছে সবাই মিলে, আর তার সাথে প্রচুর প্রচুর গল্প হচ্ছে। তো চা কেক খাওয়ার পরে আবার মিষ্টি খাওয়া হলো, তো সেটা আর তোমাদেরকে দেখাইনি। তো চলো আমরা এখানে একটু গল্প টল্প করে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে। আর এই যে মাসি এখন সব বাড়ি চলে যাচ্ছে, সারাদিন কাটালাম তাই বলে থাকলো না, সারাদিন তাই বলে থাকলো না, সারাদিন আধ বেলা গঙ্গা জল আনলি না? ওই দেখ কতবার বলছি, দেখ গঙ্গা জল নিয়ে গেলে ভালো হতো, যা এই যে গাড়ি চলে এসছে, হ্যাঁ 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 মাসি যাব, তোমরা আবার এসো, হ্যাঁ আসিস জামাই বাবুকে নিয়ে। আর কি তুই আমার কবে আসবি তার নেই, তুই জামাই বাবু বলছিস কেন? কি হয় আমার বোনাই আর তো ওর নামটা কি জানো? সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয় সঞ্জয় ছোট বলে আমার জামাই বাবু হয় না, এবার ডাকবো, যাও না আমি মিনুর বাবাকে নিশ্চিত বলি, বলি তুই কি বলে ডাকিস, তুই ডাকিস না ওই 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 ওখানে গিয়ে ব্রাশ নিয়ে চলে যাবো দাঁত মাজতে মাজতে।